रात लेके जाएंगे तुझे भी अपने साथ लेके। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর একটি ব্লগ নিয়ে এলাম, তাও আবার ওয়েডিং ব্লগ। প্রায় 12 বছর পর আমি ক্যানাডাতে কোনো একটি ওয়েডিংয়ে অ্যাটেন্ড করছি। অনেকদিন অপেক্ষার পর এরকম একটি জমকালো ওয়েডিং অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরে খুবই এক্সাইটেড ছিলাম। আমি ছিলাম বরপক্ষের গেস্ট। আজকের এই ওয়েডিং রিসেপশন যাদের জন্য, সেই বরকনের নাম হচ্ছে রিদ এবং এরিয়াল। এখানে সবাই ওয়েট করছে রিদ এবং এরিয়ালের জন্য। ঘোড়ার গাড়ি করে আমাদের বর তার কুইনকে নিয়ে প্রবেশ করবে একটু পরে এই কমিউনিটি হলের ভেতর। প্রথমেই এলো বরের বাবা মা এবং তার রিলেটিভসরা, তারপরেই চলে এসেছিল বরের ফ্রেন্ডস যারা আছে তারা। এই যে বর তার কুইনকে নিয়ে ঘোড়ার গাড়ি করে চলে এসেছে। এরপর রিদের বাবা মানে বরের বাবা ছেলেকে নিয়ে স্টেজে উঠলেন এবং বরের মা তার পুত্রবধূকে নিয়ে স্টেজে উঠলেন। সেই সাথে স্টেজে উঠেছিল কনের বাবা মাও। বরকনের সাথে ফটো সেশন এবং ডিনারের পর শুরু হয়েছিল স্পিচের পর্ব। ফার্স্টেই বরকনে রিদ এবং এরিয়াল স্পিচ দিয়েছিল। আমাদের কনে এরিয়াল যেহেতু বাঙালি কালচারের মেয়ে না, সে কিন্তু বিয়ের পর অনেকটাই নিজেকে পাল্টে ফেলে আমাদের বাঙালি সংস্কৃতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। ওর স্পিচ শুনছিলাম আমরা। তারপর স্পিচ দিয়েছিল রিদের বাবা মা, কী করে তারা অন্য সংস্কৃতির একটি মেয়েকে নিজেদের মেয়ের মতো করে মানিয়ে নিয়েছেন এবং তার পুরোটো কৃতিত্ব তারা এরিয়ালকে দিয়েছেন। She has already picked up lots of Bengali culture, which makes us so happy. And I can go on about her, but I guess I have a limited time for this speech. But I definitely would like to mention that we could not ask for a better wife for our son. May you two always be happy together. সবশেষে শুভ দৃষ্টি বিনিময় এবং মালা বদলের মাধ্যমে শেষ হয়েছিল এই জমকালো ওয়েডিং রিসেপশন অনুষ্ঠানটি। আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিলই।
যদিও বিদেশের মাটিতে এই ওয়েডিং রিসেপশন অনুষ্ঠানটি, কিন্তু পুরো অনুষ্ঠানটি জুড়ে ছিল আমাদের বাংলাদেশি কালচারকে প্রতিষ্ঠা করার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আনন্দমুখর এবং অসম্ভব ভালো লাগায় পরিপূর্ণ একটি অনুষ্ঠান ছিল এটি। বরকনে রিদ এবং এরিয়ালের জন্য আমাদের সকলের প্রাণ ঠালা শুভেচ্ছা এবং দোয়া রইল। হোপফুলি আজকের ব্লগটি সবার ভালো লেগেছে। ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে খুব শিগগিরই। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।